বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন বিশ্বকাপ মঞ্চে শক্তিশালী ভারতের বিপক্ষেও জয় পাওয়া সম্ভব তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেতে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও রাখতে হবে কার্যকরী ভূমিকা এদিকে সেরা একাদশে মোহাম্মদুল্লাহ খেলতে না পারলে তার পরিবর্তে সাব্বির কিংবা মিঠুনের খেলার সম্ভাবনার কথাও জানান তিনি ইংল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হান্নান ক্যামেরায় ছিলেন একলাসুর রহমান পাক্কু এখন পর্যন্ত বিশ্বকাপে তিন জয় তিন হারে পয়েন্ট টেবিলে ছয়ে বাংলাদেশ সেমিফাইনালে টিকে থাকতে বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই জানালেন প্রধান নির্বাচক আগামী ম্যাচটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো বোলিং করতে হবে ব্যাটিং করতে হবে অ্যাজ ওয়েল এস ফিল্ডিংও করতে হবে যেহেতু লাস্ট ম্যাচে আমরা জয়ের মধ্যে ছিলাম তো কারণ উইনিং কম্পিটিশনটা হওয়ার পসিবিলিটি বেশি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স অনেকটাই ধারাবাহিক ছয় ম্যাচের মধ্যে তিনটিতে হয়েছে তিনশোর উপরে স্কোর বাকিগুলো তিনশোর কাছাকাছি তবে হতাশা রয়েছে বলিং ও ফিল্ডিং নিয়ে আপনার বোলিংয়ে অবশ্যই আমাদের একটা কনসেন্ট্রেশনের ব্যাপার আছে কারণ এভারেজ পাঁচজন বোলার যদি ভালো বল করে তো যে কোনো দলকে আড়াইশো দুশো পঁচাত্তরের মধ্যে রাখতে পারলে কিন্তু ইজি চেস করা যায় শেষ দশ ওভারে বাংলাদেশের ব্যাটিং মূল ভরসা মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে গ্রেড ওয়ান লেভেলের ইঞ্জুরিতে সেরে উঠতে সপ্তাহ থেকে দশ দিন সময় লাগবে সেক্ষেত্রে মাহমুদুল্লাহকে ভারতের বিপক্ষে নাও দেখা যেতে পারে ম্যাচের আগে ওকে আমরা ফিট পাবো বা ইন কেস যদি মিস করে তাহলে পাকিস্তান ওদেরকে ফিট পাবো সব দিনের মিথুন থেকে একজনের পসিবিলিটি আছে বাংলা ভিশন লন্ডন